राजधानी विभिन्न स्थान खोला जगह प्रतिदिन ही तैरि है भाजा पोड़ा बेगुनी चप जिलापी और बुरिंदा सह नाना धरण बाहरी खबर एसब बेशिरभाग खबर ही अस्वास्थ्यकर परिवेश छाड़ाओ तैरी होच्छे बासी बा पोड़ा तेले फले किडनी असुख सह हार्ट फेलर होते पारे बोले जानिएछेन बारडेम हासपाताले प्रधान पुष्टिविद शामसुन नाहार महुआ। घरोया खाबारेर पाशापाशी चिड़ा दूध खई सह फल फलेर जूस खावार परामर्श दिएछेन तिनि। आरो जानाच्छेन एयर बादल। राजधानीर कारण बाजार आम्बसा जामे मस्जिदेर सामने आलुर चप हातेर तालुते चैप्टा करते गिये पड़े जाए ड्रेनेर उपरे तक्ताय पायेर जूतार संगे সেখান থেকে তুলেই ফেলা হলো বেসনের খামিরে। এটাই পোড়া তেলে ভেজে চলে যাবে ইফতারির সঙ্গে রোজাদারের পেটে। তোমার পায়ের কাছে একটা পড়ে গেল নোংরা, সেটা তুলে আবার ওর মধ্যে দিলা কেন? বেশি নোংরা হয় না এটা। এটা কি ঠিক করছো বলো তো? জি না। রাস্তার উপর খোলা জায়গায় ধুলো ময়লার সঙ্গেই ইফতারির দোকানের পসরা, কোথাও আবার জমানো নোংরা ময়লার পাশে বিক্রি হচ্ছে ইফতারি। জিলাপির চারিদিকে সারাক্ষণ ভোঁভো করছে মাছি, ধোয়া ছাড়া নোংরা কাপড়ে হাত মুছে চলছে নানা রকম ইফতারি আইটেম তৈরি। নতুন তেলের সঙ্গে পুরান পোড়া কালচে তেল মিশিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে বেগুনি আলুর চপ সহ নানা বাহারি ইফতারি আইটেম। ওই যে সিঙ্গারের সাথে খাওয়াই দিই সকালে, থাকে না তেল, তেল রাখা যাবে না তো, তেল রাখলে মবিল হয়ে যাবে, কালো হয়ে যাবে। যেটা থেকে যায় সেটা পিছন থেকে অন্য জিনিস ভিতর দিয়ে দিই, দেখা যায় এটা তো ফেলানো জিনিস না। সেটা রাখে দি, পর আবার কালকে আইনা আবার মিশাই বানাইতে আছে। ক্রেতাদের সাদামাটা উত্তর, জেনেই কিনেন তারা। হাতের কাছে কম দামে সহজেই পাওয়া যায়, তাই এসব খাবারে গা সওয়া অনেকের। দোকানদার সবচেয়ে কম দামে দেয় এখানে 150 টাকা কেজি, প্রতিদিন আমি জিলাপি নিই এলাকা 200 টাকা। কোনো সমস্যা নাই, কারণ আমরা মাটির মানুষ, আমাদের সমস্যা নাই। সমস্যা যাদের হওয়া তারা হইব, যাদের হওয়া তাদের হবে, আমাদের সমস্যা নাই। আমি এই ফুটপাথের মানুষ হই, সমস্যা কী? এই বিবিধ বড় হইলাম জেনে শুনে নেওয়া, এইটা কোনো সমস্যা না, বরং টাটকা জিনিস আছে লোকাল বাজে দিয়েছে, এটাই আমাদের সুবিধা। খোলামেলা পরিবেশে তো আসলে পুরোটাই খোলামেলা পরিবেশে, তবে পরিবেশ খোলামেলা হলেও একেবারে খারাপ না আর কি, ভালোই আছে, মানে একেবারে ধুলাবালুর জায়গার চাইতে ভালো আছে আর কি। আসলে ভালো না, কিন্তু আমার শুয়ে যায়। তবে বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার মহুয়ার মতে, এই অসচেতনতায় শরীরে বাঁধিয়ে ফেলতে পারে দীর্ঘমেয়াদী নানা ব্যাধি আর রোগবালাই, যে কারণে এসব খাবার ইফতারিতে এড়িয়ে চলার পরামর্শ এই পুষ্টিবিদের। এইটাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ব্লাডে কিছু চর্বি জমা শুরু করে, তার ভেতরে সব থেকে খারাপ চর্বি যেটা LDL বলি আমরা, এইটা জমে। এটা থেকে যে হয় সেটা হচ্ছে রক্তের ভেতরে প্লেগ তৈরি হতে পারে, দ্যাট মিন্স হার্টের যদি এটা হয় তাহলে হার্ট ডিজিজের যতগুলো সমস্যা আছে সেগুলো ঝুঁকিগুলো বেড়ে যেতে থাকে। মানে এক কথায় যদি আমি বলি যে ডুবো তেলে ভাজা অস্বাস্থ্যকর খাবার বা ট্রান্সফ্যাটগুলো যদি খাওয়া হয় সব থেকে বেশি এফেক্ট করে হচ্ছে হার্টে। প্রথমে হার্টের সমস্যা একটু একটু করে তৈরি হতে থাকবে, রক্তে চর্বি বাড়তে থাকবে, আস্তে আস্তে এনজাইনা তৈরি হতে থাকবে, তারপরে হার্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন যেটা, তারপরে হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। এটা যখন কেউ খায় তখন কিন্তু বোঝে না, তাৎক্ষণিক মুহূর্তে এটা হয় না। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি প্রচুর, যেহেতু তেল অ্যাবজর্ব হচ্ছে, প্রচুর ক্যালোরি খাচ্ছেন, কারণ কার্বোহাইড্রেট প্রোটিনের তুলনায় তেলের ক্যালোরি প্রায় 2.5 গুণ। তার মানে আপনি ক্যালোরি কনজাম্পশন বেশি হওয়াতে আপনার ওভারওয়েট হওয়া শুরু করবে, আস্তে আস্তে ওজন বাড়তে থাকবে, ধীরে 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 ওভারওয়েট, ওভারওয়েট থেকে ওবিসিটি গ্রেড 1, 2, 3 এভাবে আসতে থাকবে। অতএব এটা তেলে ভাজা বোনা বা ডুবো তেলে ভাজা খাবার বা বাইরের যে জাঙ্ক ফুডগুলো এগুলো খেলে একটাই সমস্যা, সেটা হচ্ছে একদিকে আপনার ওজন বাড়বে আর একদিকে আপনার অর্গানে ফ্যাটগুলো জমা শুরু করবে। এটা লিভারে জমতে পারে, ফ্যাটি লিভার হওয়া শুরু করে,
এটা কিডনিতে যদি জমে তাহলে কিডনির সমস্যাগুলো তৈরি হওয়া শুরু হয় এবং আপনি কী ধরনের ভাজা পোনা খাচ্ছেন তার উপরেও কিন্তু সমস্যাটা তৈরি হতে পারে। সুস্থ থাকতে হলে সচেতনতার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, এ ধরনের খোলামেলা পরিবেশে তৈরি আর ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে সবাইকে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।